চুরুনু একটু এলোমেলো হয়েছিল বলে বললাম যে চিরুনি নিয়ে এসো, ওর হাতে চিরুনি নিয়ে চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে হচ্ছে 4 তারিখ, আর তোমরা সবাই জানো গত 3 তারিখ আমি দিদি নাম্বার ওয়ানের অডিশন নিতে গেছিলাম। তো অডিশন শেষ হয়েছে আমার, 1:10 শেষ হয়ে গেছে, কিন্তু আমরা কলকাতা থেকে ট্রেন ধরেছিলাম 6:30 ট্রেন। তো নর্মালি ডোমকলে আস্তে আস্তে আমাদের 12টা বেজে যায়, তো 12টার দিকে ডোমকলে পৌঁছাবার, দক্ষিণনগর যাওয়াটা তো সম্ভব না, তা আমি ডোমকলে থেকে যাই, মানে আমি মা দুজন গেছিলাম, দুজনেই ডোমকলেই থেকে যাই আমার রুমে। তো বাবা ভোরবেলায় ফোন করেছিল, বাবার শরীরটা ভীষণ খারাপ, তো মা সকাল সকাল উঠে চলে গেছে। তো আমি তখন ঘুমাচ্ছিলাম, মাকে বললাম তুমি চলে যাও আমি পরে যাব। তো রুমে আছি, রুম টুম পরিষ্কার করলাম, ঘরটা সব মুছলাম। তো আমি যখনই রুমে আসি, মানে আমি কতটা বলতে চাইছিলাম না, কিন্তু মনে হচ্ছে যে না, মানে আমার কোনো কথা না কাউকে বললে, না বললে আমি শান্তি পাই না, এবার সব কথাও সবাইকে বলা যায় না। রুমে আসলে আমার একটা কথা খুব মনে পড়ে, মানে সব সময়ের জন্য, 1 সেকেন্ডের জন্য বাদ যায় না। কোনো কাজ করছি রুমে, হঠাৎ আমার সবসময় মনে হয় যে হয়তো মুন্না আমাকে দরজার ওখান থেকে ডাকবে, হয়তো মুন্না দরজা এসে ঠক ঠক করবে। আগে কি করতো আমি, আমার তো নর্মালি দরজা সব সময় বন্ধ রাখি আমি রুমের দরজা। তো আমি ঘরে কোনো কাজ করছি, মুন্না দোকানে গেছে, দোকান থেকে বাড়ি আসবে, বাড়ি এসে দরজার ওখানে জোরে জোরে, দরজাতে জোরে জোরে আওয়াজ করে, মানে ওর আওয়াজ শুনে বুঝে যায় যে না মুন্না এসেছে, মানে মুখে আওয়াজ না করে দরজার আওয়াজ শুনে আমি বুঝে যাই যে মুন্না এসেছে। তো ও বাইরে থেকে দরজা খটখট করে, আর আমি মানে বুঝতে পেরে বলি ঠিক আছে দাঁড়াও আসছি, মানে যত বলি যে আসছি আসছি, ও আরো তত জোরে জোরে দরজা বাড়ায়। তো মানে এই ব্যাপারগুলো সত্যি খুব মনে পড়ছে, এখন খুবই মনে পড়ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যখন জানলাটা খুললাম, তাই চারিদিকে তাকিয়ে দেখছি, চারিদিকে সবাই আগের মতো, একদম আগের মতো সব আছে, আমার রুমের সব কিছু আগের মতো আছে, মুন্নার জামা কাপড় সব কিছু মানে যেরকম ছিল সেই রকম আছে, শুধু সেই মানুষটা নেই। তো যাই হোক, এখন 10:30-11:15 বেজে গেছে, সকাল থেকে কিছুই খাইনি, আর রুমে তো আমার কিছুই নেই। তো আমি দোকানে গেছিলাম, 10 টাকাওয়ালা একটা চানাচুরের প্যাকেট আর এই 50 চা নিয়ে আসলাম। আমার ঘরে চিনি আছে, শুধু চাটা নেই। তো মানে আমার ঘরে এইখানে এইগুলোতে এইগুলো পুরো ঘর মানে কৌটো কাঠিতে সাজানো ছিল, মানে একটা সংসার যেরকম হয় সেরকম ছিল বলতে পারো। তো তো আজকে আবার আছে একজনের বিয়ে, মানে আমাদের এখানেই বাড়ি, মাঠে বাড়ি। তো ও আমাকে বিয়েতে সাজার জন্য, যেহেতু আমি কনে সাজাই, আমাকে সাজার জন্য মানে সাজানোর জন্য ওকে বিয়ের 6 মাস আগে থেকে বলে রেখেছে যে মাম্পি দিদি আমার বিয়েতে কিন্তু তুমিই সাজাবে আমাকে। এবার আমি সেই রকম ভাবে বলেছি, তারপরে তো ফ্লিপকার্টে কাজে ঢুকে গেলাম, তখনও আমাকে বলেছে যে দিদি কিন্তু তুমি আমাকে সাজাবে। তো ফ্লিপকার্টে কাজে ঢোকার পর তখন বললাম যে এইরকম যদি এই সময় যদি ওর বিয়ে হয় তাহলে আমি সাজাতে পারবো না। তো এট লাস্ট আজকে ওর বিয়ে, কিন্তু আনফর্চুনেটলি আমি আজকে ওকে সাজাতে পারবো না, আমি ওকে বলেছি। আর সাজানোর জন্য একটা মেয়েও দেখেও দিয়েছি যে সাজাবে ওকে। তো ওর আমার কাছে সাজার ভীষণ শখ ছিল, কিন্তু বোন সরি করতে পারলাম না। আর ও আমার প্রত্যেকটা ভিডিও দেখে, ওর বোন ও প্রত্যেকটা ভিডিও দেখে আমার। তো সরি দুষ্টু, তোকে সাজাতে পারলাম না বলে। আজকেও সত্যি কথা বলছে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠে মানে ঘরটার পরিষ্কার করে হাত মুখ ধুয়ে আমি বাড়ি চলে যাব। তো আমি যখন ঘুমিয়ে আছি সকালবেলায় আমাকে ফোন করছে, কালকে রাত্রে মেসেজ করেছিল দিদি কালকে কিন্তু বিয়ে, তুমি সকাল সকাল চলে আসবে। আমি বলেছি ঠিক আছে। তো সকালবেলা দেখছি ও তো ব্যস্ত থাকবে, অন্য একজনকে দিয়ে 2-3 বার 4 বার ফোন করিয়েছে। তো সত্যি না গিয়ে আর পারছি না, আমি যাবো, জাস্ট একটু দেখা করে চলে আসবো। এখন বাজে 1টা, আমি 1 ঘন্টা আগে বাজিদার বাড়িতে এসেছি, মানে মন্দির বাড়ি, ভিডিও আপলোড করার জন্য। তো এখন যাচ্ছি বিয়ে বাড়ি, এখন 1টা বাজে, কন্টিনিউয়াসলি ওরা আমাকে ফোন করে যাচ্ছে যে দিদি কোথায়, আমার দিদি কোথায়, কখন আসছো, আমি ওদেরকে টাইম দিয়ে চলে যাচ্ছি।
তো এতবার যখন ফোন করছে আর মনে হয় না ওদেরকে ওয়েট করে রাখানো উচিত, আর আমি ইচ্ছে করেও করিনি, আমার কাজ ছিল বলে। সরি দুষ্টু, সরি সরি সরি। ফাইনালি আসলাম ওর বিয়েতে, দিয়া ওর বিয়ে সময় একটু কনভার্সেশন, অনেকবার বলেছে তো আমি না এসে থাকতে পারলাম না, সত্যি আসার জন্য অনেক থ্যাংক ইউ, আমি অনেক খুশি হয়েছি, অনেক বলে বলে আমি শুধু এমন করে বললো যে না এসে থাকতে পারলাম না, তো সেই কারণে আসলাম। তো ও এখন জলসা আসতে যাবে, এখন ফটোশুট হচ্ছে, ক্যামেরাম্যান ওইদিকে ফটোশুট করছে। চলো টুকটাক দুষ্টু বান্ধবী, কি এই যে এটা দিয়া, মানে এদের সাথে দিয়ার সাথে আর দীপিকার সাথে লাস্ট গত বছর সরস্বতী পুজোতে দেখা হয়েছিল, আর আজকে মানে এক বছর পর দেখা হয়, তো বেশ ভালো লাগছে সবার সাথে দেখা হয়। এই এটা এই পুচকিটা হচ্ছে ওই দিয়ার পুচকি, দিয়ার পুচকি হচ্ছে তোর মেয়ে, আর এর ছেলে হচ্ছে এটা, সবাই ছোট ছোট। তো চলো মোটামুটি সবকিছু শেয়ার করার চেষ্টা করবো, আর এখন হ্যাঁ জল স্বাস্থ্য বেরোচ্ছে, তো চলো দেখা যাবে। চলো আমি চলো তো আমার আবার আজকে একটা পার্সেল এসেছিল, তো আমি যেহেতু মাঠে আছি তো বললাম যে মাঠেই চলে আসুন, মাঠ থেকে আমি নিয়ে নেব। আমি যার বিয়েতে এসেছি তার বাড়িটা হচ্ছে ওইদিকে, কিন্তু বিয়ে হচ্ছে এইখানে, এটা হচ্ছে একটা ক্লাব, এখানে বিয়ে হচ্ছে। যেহেতু ওদের বাড়িতে বাড়িটা মানে সেই রকম প্যান্ডেল করার মতো জায়গা নেই, তো এখানেই বিয়েটা হচ্ছে, এটা ওই যে বললাম ক্লাব, ক্লাবের বাইরেটুকু শুধু সাজানো হয়েছে। আর চলো ভেতরটা দেখাচ্ছি, তো এইটা হচ্ছে ক্লাবের ভেতরটা, এইখানেই ছাদনাতলা করা হয়েছে, এগুলো সব লাইটিং ফাইটিং আছে, তার নয় এগুলো, কিন্তু এগুলো হচ্ছে লাইট, রাত্রিবেলা লাইট জ্বলবে যেহেতু বিয়ে রাত্রিবেলাই। এটা হচ্ছে ছাদনাতলা, আর এই দুটো পিড়ে, একটা বরের একটা বউয়ের পিড়ে। আর একটা কথা, এটাই হচ্ছে সেই ক্লাব যেখানে মুন্না টাইম পাস করতো, আমি কখনো এর আগে আসিনি এই ক্লাবে, আমার এই প্রথম আসা। এই যে ক্যারাম বোর্ড দেখছো, মানে এইখানেই মুন্না টাইম পাসের জায়গা ছিল, এখানেই টাইম পাস করবো বললেও এখানেই আসতো। তো দেখতেই পাচ্ছ জল সেজে এইমাত্র আসছে, আমি এখানে দাঁড়িয়ে আছি নিচে, অনেকক্ষণ আগে গেছে ওরা, এইমাত্র আসলো, মানে প্রায় দু ঘন্টা মতো হবে।
আমি তো এখানে অ্যাকচুয়ালি আসব কাল পর্যন্ত ভাবিনি যে আসব, কাল বিকেল পর্যন্ত। রাত্রিবেলা আমাকে ওই দুষ্টু মেসেজ করলো যার বিয়ে, সে সকালে দিয়া ফোন করেছিল, নাহলে আসতাম না। তো আমি কিছুই নিয়ে আসিনি, খালি হাতে এসেছি। তো এখন যাব কিছু কিনতে, তো চলো কি কিনবো সেটা এখনো দুজনে ঠিক করতে পারছি না, আগে বাজার যাই তারপর দেখি কি কিনবো। আমি একসাথে নিনি, আমি দিয়া আর দিয়ার একটা মুদি, তিনজন মিলে এটা নিলাম। তো বেশ ভালো লাগছে, এরকম ছোট নাকের পরতে বেশ ভালো লাগে, কিন্তু আমার নাকের পরলে কি হয় ভেতর দিয়ে বেরিয়ে যায় বিচ্ছিরি রকম দেখতে, তো দ্যাটস ওয়াই পরি না। তো যাই হোক, এটা এখন এটাই ফাইনাল হলো, দু তিনটে দেখলাম তো এটাই ফাইনাল হলো, এখন এটাই নেব। তো ওই দিকে যত সব নিয়ম কানুন আছে তোমরা মোটামুটি দেখলে, এখনো অনেক নিয়ম কানুন বাকি আছে, তার মধ্যে কিছু কিছু হচ্ছে ওইদিকে। আর আমার ফোনে ওই যে বিয়ার ফুচকি আমি ওকে নিয়েছি, টাটা কই, টাটা টাটা, ওকে কোনে টাটা করে দিয়েছে। তো এখন আমরা যাব দিয়াদের বাড়ি, কারণ দিয়া ফুচকিকে নিয়ে অনেকক্ষণ থেকে আছে। তোমাদেরকে দেখিয়ে দিই মাঠটা, এটা হচ্ছে আমাদের জনকল্যাণের ফিল্ড, এখানে যত অনুষ্ঠান প্রোগ্রাম মেলা পুজো মানে সবকিছু এই মাঠে হয়। দিয়াদের বাড়ি গেছিলাম, দিয়াদের বাড়ি থেকে এই বাড়িতে আসলাম, এটা একটা অন্য বাড়ি। তো এই বাড়িতে এসে একটা পুচকিকে পেয়েছি, ওকে ওর চুল একটু এলোমেলো হয়েছিল বলে বললাম যে চিরুনি নিয়ে এসো, ওর হাতে চিরুনি নিয়ে চলে এসেছে। এসো, তোমার নাম কি গো, তোমার নাম কি বলো, দাও দাও, এগুলো কার চিরুনি তোমার, কি সুন্দর গো, বাবা কিনে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। নিজের ভিডিও করলে কি হয়, নিজের ভিডিও খারাপ হলে সেটা মানা যায়, কিন্তু ওই যে মেকআপ আর্টিস্ট আমাদের কেয়া, কেয়া একটু আসো না, এই যে ওর এখন বলছে আমাকে ভিডিও করে দিতে, বাট নিজের ভিডিও খারাপ হলে সেটা ইয়ে করা যায়, আমার আমাকে ভিডিও করতে কোনো প্রবলেম নেই। এবার আমি ভয় লাগছে, আর ভয় ভয় যদি ভিডিও খারাপ হয়ে যায় তখন বলবে যে আমি আমার বলে খারাপ করে দিল, সেটা আদৌ না, একদমই সেটা বলবে না। চলো ভিডিও গুলো করে, তো যাই হোক এখন বাজে 7টা, অলমোস্ট হেয়ার মেকআপ কমপ্লিট, অলমোস্ট, হ্যাঁ কমপ্লিট, এখনো চোখটা হালকা বাকি আছে, লিপ বাদ আছে, তো ওগুলো করবে। অ্যান্ড শাড়ি চুল এখন পর্যন্ত কিছু হয়নি, আস্তে আস্তে হবে, এখনো সময় আছে। ফেসের মেকআপটা অলমোস্ট ডান, সো ফাইনালি আমরা চলে এসেছি, দুষ্টু অনেক আগে এসেছে, দুষ্টুকে আমরা পাঠিয়ে দিয়েছি, তো আমি মাত্র আসলাম, দুষ্টু সাজানো হয়ে গেছে, আর আমাদের মেকআপ আর্টিস্ট দুটো মেকআপ আর্টিস্ট দুটো মেকআপ আর্টিস্ট একসাথে সাজিয়ে দিতে পারবে, আমি কিছু করি নাই, দারুণ লাগছে, কিন্তু অল ক্রেডিট গোস টু আমাদের দিয়া মেকআপ আর্টিস্ট, আই হেল্প করেছে, অনেক হেল্প করেছে, আমি আর দুষ্টুর কাছ থেকে আমরা আসলাম খাওয়ার জন্য, ওপরে মানে দুষ্টু আছে নিচে ক্লাবের নিচে, আর আমরা আছি ক্লাবের দোতলায়, দোতলায় খাওয়া দাওয়ার আয়োজন করেছে, পুরো সেট আপ দেখে দাও। আর একটা প্রবলেম হয়ে গেছে, এখন বাজে 9টা, আমি ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় চলে যাব, তো সেই মতো বাবা আমাকে 7:30 ফোন করে, তো তখন পর্যন্ত সাজানো কমপ্লিট হয়নি, মানে কিছুই হয়নি। তো আমি বাবাকে বললাম যে তুমি চলে যাও, আমি মন্দির বাড়িতে থাকবো। এবার এখন বাজে রাত্রি 9টা, খেতে খেতে করতে করতে রাত্রি 10টা বাজবে, তো ভাবছি যে মন্দির বাড়ি যাবো না, আমি রুমেই চলে যাব। বাবাকে রুমে থাকার কথা বললাম, তো বাবা বললো যে না, এক কথায় না বলে দিল, মানে আমি একা থাকবো রুমে, তাই তো যাই হোক রুমেই যাব, রুমেই থাকবো, তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে। তো এই যে দেখে নাও, এখানে আছে মেনু, আজকের মেনু হচ্ছে মিনারেল ওয়াটার, স্যালাড, দেন বেগুনি, ফ্রাইড রাইস। হ্যাঁ দেখাচ্ছি, আগে এইটা দেখাচ্ছি, আমি মেনু দেখাচ্ছি, হ্যাঁ, তারপর সাদা ভাত, ভেজ ডাল, মিক্সড ভেজিটেবল, চিকেন কষা, মাছ, চাটনি, রসগোল্লা, গোলাপজামুন, আইসক্রিম, হজমোলা, বাট হজমোলাটা আগে দিয়ে গেছে, হজমোলাটা পেয়ে গেছি। আর এই যে এটা হচ্ছে কোনে দুষ্টু, আর দুষ্টুর বর ছোট্টু, নামটা মিলেছে ভালো না। তো চলো আমাদের খাবার দিতে শুরু করে দিয়েছে, প্রথমে দিয়ে গেছে স্যালাড, আর এই যে
আর ওই যে দীপিকা, দীপিকা হাই, প্রিয়া চলো সবাই খেতে বসে গেছে। তো সত্যি কথা বলতে আজকে বিয়ে বাড়ি আসার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু সেই সকালবেলায় এসে রাত্রিবেলায় যাচ্ছি। তোমরা হয়তো অনেকে অনেক কিছু বলবে যে দিদি তুমি বললে প্রথমে যে গিয়ে চলে আসবে, দিয়ে আবার রাত্রি পর্যন্ত আছো, তো হয়ে গেছে থাকা আর কী করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটা ভিডিওতে।